শিক্ষার্থীরা, আপনাদেরকে ইংলিশ ব্যাস খুব পরিবারে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তি দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্টের অপেক্ষায় ছিলেন, আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফলটি আগামী 16 মার্চ বিকাল 4টার পর প্রকাশিত হবে। ঠিক আছে, আপনারা 16 তারিখ বিকাল 4টার পর SMS এবং অনলাইন উভয় পদ্ধতিতে আপনার ফলাফলটি জানতে পারবেন। SMS পদ্ধতিতে আপনার ফলাফল যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে লিখতে হবে NU, তারপর একটু স্পেস দিয়ে লিখতে হবে ATDG, লিখে আপনার রোল নাম্বারটা লিখবেন, তারপর 16222 অর্থাৎ 16222 এই নাম্বারে SMS করলে ফিরতি SMS এ আপনার ফলাফলটি আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর আপনি যদি অনলাইনের মাধ্যমে ফলাফল জানতে চান, সেক্ষেত্রে নোটিশ অনুযায়ী বলা হয়েছে যে 9টার পর অনলাইনে ফলাফল পাওয়া যাবে, কিন্তু বাস্তবিক অর্থে আরও আগে ফলাফলটি দিয়ে দেয় অনলাইনে। আপনারা জাস্ট আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা রেজাল্টের একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনার রোল এবং পিন নাম্বার দিলে আপনি আপনার ফলাফলটি জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তো এখন আসি কিভাবে আপনি ডিগ্রি দ্বিতীয় রিলিজ স্লিপের এই যে নোটিশটি রয়েছে সেটি কিভাবে পাবেন। আপনারা প্রথমে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে রেজাল্টের যে নোটিশটি রয়েছে সেখানে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনারা ডিগ্রি ট্যাবটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে অটোমেটিকলি আপনি দেখতে পাবেন সেই নোটিশটি, আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আচ্ছা তো এই নোটিশ অনুযায়ী আপনাদের বলা হয়েছে 16 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, অর্থাৎ 16 মার্চ থেকে 24 মার্চ রাত 12টা পর্যন্ত সময়ের মধ্যে আপনারা আপনাদের ভর্তির চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করতে পারবেন। ঠিক আছে, তবে যারা অলরেডি কোথাও ভর্তি আছেন, এখন ভর্তি বাতিল করে দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তি হতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা 22 তারিখের মধ্যে অবশ্যই 22 মার্চের মধ্যে অবশ্যই আপনার ভর্তিটি বাতিল করে এখানে চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা যদি আপনারা ভর্তি বাতিল না করে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে যান, সেক্ষেত্রে কিন্তু দ্বৈত ভর্তির আন্ডারে গিয়ে আপনার 2টা ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়টা একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা তো 24 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তো আপনারা চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে পারলেন, তারপর 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে আপনার কাগজপত্র এবং টাকা পয়সা এগুলো জমা দিয়ে আপনাকে ভর্তি হয়ে আসতে হবে। ওকে, আচ্ছা আর 28 তারিখের মধ্যে অর্থাৎ 28 মার্চের মধ্যে আপনার ভর্তিটি নিশ্চয়ন করা হবে। ওকে, আচ্ছা এই সম্পর্কিত যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি তথ্য নিয়ে।